hypothyroidism or hyperthyroidism. A hypothyroidism মানে হচ্ছে রক্তে thyroid হরমোনের মাত্রা কমছে কিন্তু blood test করে দেখা যাবে যে তার TSH এর মাত্রা বাড়ছে রক্তে কম thyroid এর হরমোন মিশলে blood এর thyroid stimulating হরমোন বা TSH এর মাত্রাটা বেড়ে যায় হাইপোর ক্ষেত্রে কিন্তু পুরো উল্টো হচ্ছে blood এ মিশছে কম রিপোর্টে আসছে বেশি TSH তো আলটিমেটলি এই hypothyroidism এর ঘটনাটা যেন ঘরে ঘরে ঘটছে এখন মোটামুটি hypothyroidism এর patient আমরা মোটামুটি ক্লিনিকে যে শয় শয় পেশেন্ট আছেন কিছু পেশেন্ট তো মানে একদম রিজার্ভ ফর হাইপোথাইরয়েডিজম পেশেন্ট টিএসএইচ একদম দেখা যাবে যে বেশি আছে এবং খুব বেশি রকম গুরুত্বপূর্ণ থাকে যেটা সেক্ষেত্রে কিন্তু এই হাইপোথাইরয়েডিজম পেশেন্ট আপাতত নিরীহ মনে হলেও পুরো হিসেব বা অঙ্কটাই বদলে যায় যদি হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত কোনো লেডি প্রেগনেন্সি চলে আসে প্রেগনেন্সিতে কিন্তু এটা খুব 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 কাট আউট বা খুব রুলস মেনে বা প্রপার ডিসিপ্লিন মেনে ট্রিটমেন্টটা করা ভীষণ প্রয়োজন এবং তখন কিন্তু একজন প্রপার গাইনোকোলজিস্টের অ্যাডভাইস নিয়ে করতে হবে